ভিডিও এডিট আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি, তার জন্য আমরা ব্যবহার করি কাইন মাস্টার, ইনশট, পাওয়ার ডাইরেক্টরের মতো অ্যাপ্লিকেশনের মোড এপিকে। তাছাড়া অনেক সময় ফ্যান্টাসি গেম খেলার জন্য এপিকে ফাইল ইনস্টল করে থাকি। আপনি কি জানেন প্লে স্টোর ছাড়া অন্যান্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন সেই সব অ্যাপ্লিকেশনে ভাইরাস থাকতে পারে, যা আপনার ফোনকে অনেকটা ক্ষতি করতে পারে এবং স্লো করে দিতে পারে। কিন্তু আমরা জানবো কি করে ডাউনলোড করা এপিকে ফাইলে ভাইরাস আছে কি নেই। যদি কোনো এপিকে ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে থাকেন তাতে ভাইরাস আছে কি নেই আপনি সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে একটা অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনার মোবাইলে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চবারে টাইপ করবেন ভাইরাস টোটাল, সার্চে ক্লিক করবেন। প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওয়েবসাইটের হোম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তার আগে একটু ছোট্ট করে বলে নিই, আপনি এখানে ম্যাক্সিমাম 650 MB ফাইল স্ক্যান করতে পারবেন। এই ওয়েবসাইটটি শুধুমাত্র মোবাইলের জন্য প্রযোজ্য নয়, আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো এপিকে ফাইল স্ক্যান করব। প্রথম যে এপিকে ফাইল স্ক্যান করব সেটা হচ্ছে ভাইরাস যুক্ত, আর দ্বিতীয় যে ফাইলটা স্ক্যান করব সেটাতে ভাইরাস নেই। তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যেটাতে ভাইরাস আছে সেটা কেমন দেখতে লাগে আর যেটাতে ভাইরাস নেই সেটা কেমন দেখতে লাগে। আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবেন, ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। আমি প্রথম এপিকেটা সিলেক্ট করে নেব, ওকেতে ক্লিক করব। অ্যানালাইসিং হতে শুরু করেছে, ডিটেকশন কমপ্লিট। ডিটেকশন কমপ্লিট হওয়ার পর আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই আনডিটেক্টেড। উপরে যে তিনটে লেখা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রেড কালার দিয়ে হাইলাইট করা, তার মানে এই অ্যাপ্লিকেশনে তিনটে ভাইরাস মজুদ আছে, সেই জন্য তিনটে হাইলাইটেড রেড কালার দেখতে পাচ্ছি আমরা। এখন যদি আমি সামারিতে ক্লিক করি, এই ফাইলের ভিতরে টোটাল 62টা ডিটেকশন কমপ্লিট হয়েছে, তার ভিতরে তিনটে ম্যালেসিয়াস ফাইল পাওয়া গেছে এই এপিকে ফাইলের ভিতরে। এখন যদি আপনি এই এপিকে ফাইল আপনার মোবাইল ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল সিকিউরিটি ইস্যুর মধ্যে পড়তে পারে এবং আপনার মোবাইল স্লো হয়ে যেতে পারে। ব্যাকে ক্লিক করব। এখন দ্বিতীয় ফাইলটা আমরা স্ক্যান করে নেব। চুজ ফাইলে ক্লিক করলাম, সেম প্রসিকিওর, ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এপিকে ফাইলটাকে সিলেক্ট করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। অ্যানালাইসিং হতে শুরু করেছে, ডিটেকশন কমপ্লিট। আমি যদি নিচের দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই আনডিটেক্টেড। এখন যদি সামারিতে ক্লিক করি, এই ফাইলের ভিতরে টোটাল 61টা ডিটেকশন কমপ্লিট হয়েছে, তার ভিতরে কোনো ভাইরাস নেই, জিরো দেখতে পাচ্ছেন। উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন যেটা গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে, নো সিকিউরিটি ভেন্ডার্স ফ্ল্যাগ দিস ফাইল অ্যাজ এ ম্যালেসিয়াস। আপনি যদি এই ফাইলটা ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে আপনার ডিভাইস কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে থাকবে না, আপনি নিঃসন্দেহে এই অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারেন। অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনে ভাইরাস আছে কি নেই আপনি চেক করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে। এর ফলে আপনার ডিভাইসকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।